পটুয়াখালীর দশমিনা গলাচিপা বাউফল ও দুমকি উপজেলায় গণপরিবহন বাস সার্ভিস দ্রুততম সময়ের মধ্যে চালু করে চার উপজেলাবাসীর দুর্ভোগ লাঘবের দাবিতে মানববন্ধন করেছেন দশমিনা উপজেলাবাসী। দশমিনা উপজেলার নলখোলা বাস স্ট্যান্ডে সোমবার সকালে ঘণ্টাব্যাপী শতাধিক নারী পুরুষ এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বহরমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জান সোহাগ, বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের সদস্য আসিম মেলকার, রিপন সর্দার, হেলেনা বেগম সহ আরও অনেকে।